Ashhadu Allah ilaha illallah. এসলে মুসলমান হতে চায়, ইসলাম গ্রহণ করলে পুরুষের সমস্ত গুনাহ ধসে যায়। বুঝতে পারছো? বুঝতে পারছো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহি তাকবীর। এসলে মুসলমান হতে চায়। হযরত আমর ইবনে আস আল্লাহ রাসূলের কাছে এসেছেন বায়াত করার জন্য, মুসলমান হবেন। হাতে হাত দিয়েছেন, আল্লাহ রাসূলের হাত থেকে আমর ইবনে আস হাত টেনে নিয়েছেন। তো আল্লাহ রাসূলের একটু অপমান বোধ করলেন, কি তো হাত টেনে নিলে কেন? তো আমি একটা শর্ত করতে চাই, কি আপনি যদি আজকে বায়াত করি তাহলে কি আমার বিগত সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? তখন আল্লাহর রাসূল জবাব দিলেন, ইন্নাল ইসলামা হাদামা মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পুরুষের সমস্ত গুনাহ ধসে যায়। বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি একদিন কাফের ছিলে, এখন তুমি আল্লাহ তোমাকে রসুলকে বিশ্বাস স্থাপন করবে, এটা কি বুঝে সুঝে করছো? তো মানে আগে নিরাপদ বর্মন আস, ঠিক আছে, জাহান্নাম থেকে তুমি নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ, সেখানে তুমি জান্নাতি হবে, আমরা সেই দোয়া করি, কেমন? সবাই সাক্ষী থাকবে, আল্লাহ সাক্ষী থাকবেন, তুমি আমার সঙ্গে পড়ো, আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল আমরা সবাই দোয়া করি সেজন্য ইসলামের উপরে টিকে থাকতে পারে। ওকে সালাতুর রাসূল আর যেসব বই আছে আমাদের একটু করে বই দিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহি তাকবীর। আব্দুর রহমান করে দিই, সায়ম টাইম ছাড়ো, তুমি সেরে আব্দুর রহমান, সায়ম তো তো হিন্দু নাম, ওটার সঙ্গে যোগ করা হবে আব্দুর রহমান, বুঝছো? আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ।